আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের আরেকজন পেশেন্টকে, যিনি আমাদের এখানে চিকিৎসা নিয়েছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে। উনি মূলত আমাদের এখানে অস্টিও আর্থ্রাইটিস নিয়ে এসেছিলেন ওনার দুই হাঁটুতে, পাশাপাশি ওনার PLID। আমি লাভলি রহমান বলছি। শুরুতে যদি বলি স্যারের সাথে কিভাবে পরিচয়, আমি আমার কলিগকে একদিন জিজ্ঞেস করি আমার ছেলের জন্য, ছেলের স্পাইনালে একটু ব্যথা অনুভব করে, তখন আমি জিজ্ঞেস করি যে স্পাইনাল বিশেষজ্ঞ কে আছে তোমার পরিচিত, তখন ও আমাকে স্যারের কথা বলে এবং আমাকে বলে যে আপনি ইউটিউবে এই নামে সার্চ দিলে পাবে। তখন আমি ইউটিউবে সার্চ দিই এবং স্যারের এটা দেখি, দেখে ভালো লাগে এবং আমার ছেলেকে স্যারের কাছে নিয়ে আসি এবং স্যারের চিকিৎসা আলহামদুলিল্লাহ আমার ছেলে সুস্থ হয়। এটা হলো 2022 সালের কথা। এর মধ্যে আর এর আগে আমার অনেক ব্যথা ট্যাথা হয়েছে, কিন্তু আমি আর তখন পাত্তা দিইনি, কারণ এই সময়টাতে আমার হাজবেন্ডের একটা অপারেশন হয়, আমি ব্যস্ত থাকি। হঠাৎ করে গত নভেম্বরে আমার মানে ডান পাটা একটু অবশ অবশ মনে হয়, তখন আমার আবার স্যারের কথা মনে হয় যে মনে হয় ওখানে যাওয়া দরকার। এবং নভেম্বরে আমি স্যারের কাছে আসি, এসে স্যারকে দেখালে স্যার আমাকে MRI করতে বলে এবং MRI তে দেখা যায় যে আমার PLID এবং সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস আছে। শুয়ে থাকতাম তাহলে দেখা যেত ডান পায়ের এই পাশটা কেমন জানি ঝিনঝিন লাগে। আচ্ছা, তখন আমি ডাক্তার দেখিয়েছি কিন্তু ডাক্তার আমাকে অন্য কথা বলছে, এইভাবে কিছু বলেনি, আমার PLID বা কোনো সে দেয়নি, সে আমাকে বলেছিল অন্য একটা কথা, যার জন্য আমি ওইভাবে পরবর্তীতে কোমর ব্যথা হলে ডাক্তার দেখিয়েছি, তারা আমাকে যা দেয় আর কি, ব্যথার ওষুধ দিয়ে কমে গেছে। কিন্তু নভেম্বরে হঠাৎই দেখি যে ডান পা অবশ লাগে, তখন আমার অনেক ভয় ভয় লেগে যায় যে কিরকম আমার কেন ডান পা এমন অবশ অবশ লাগতেছে, যার জন্য আমি স্যারের কাছে আসি। পরে স্যার দেখে বলে যে খারাপ অবস্থা, ভর্তি হইতে হবে, কিন্তু তখন আমার ছেলের পরীক্ষা চল হবে আর কি মার্চে, এই জন্য আমি ভর্তি হইতে পারিনি। পরীক্ষা শেষ করে রোজা শেষ করে এসে ভর্তি হয়েছি, আমার ছেলেকে নিয়ে আমি এখানে আসছি তা না, আমার পরিচিত আমার বোনের হাজবেন্ডকে এখানে আছে, সে আপনাদের চিকিৎসাধীন এখন এই হাসপাতালে। এছাড়াও আমার আরো কলিগদের আমি এখানে বলছি, কারণ শুরু থেকেই আসলে এই চিকিৎসায় অনেকই টাকা পয়সা খরচ হয়, কিন্তু একটা ভালো জায়গায় চিকিৎসা নেওয়াটা হলো বেস্ট এবং হয়রানি হয় না তাতে। বুঝতে পেরেছে। আচ্ছা, আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন, আমরা জানি আপনি নিজেও একজন আসলে সার্ভিস হোল্ডার এবং এই হসপিটাল লাইনেই আসলে আপনি আছেন, আপনার দীর্ঘদিনের কর্ম অভিজ্ঞতা আছে, তো আপনি আসলে ভালো জানেন, তো আপনিও জানেন যে এরকম আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন, অসংখ্য রোগী আছেন যারা দীর্ঘদিন যাবত এই ধরনের সমস্যাগুলোতে ভুগেন। অনেকে আসলে শুধুমাত্র যে কোথায় যাব এই তথ্যটার জন্যই আসলে অনেকে দীর্ঘদিন ভুগতে থাকেন, তাদের জন্য আপনি কিছু বলবেন? না, তাদের জন্য এটাই বলবো যে সবাই আসলে এটা জানে না যে এই এখনো যে আপনাদের ইউটিউব বলে না যাই বলে সবার সবকিছুর মাধ্যমে যে সবাই জেনে গেছে তা না, কিন্তু যারা জানে তারা বিভিন্ন জায়গায় না ঘুরে টাকা খরচ হইলো একটা নির্দিষ্ট জায়গায়, মানে এই রকম জায়গায় এসে একবারে চিকিৎসা নেয়, চমৎকার বলেছেন, সুন্দর বলেছেন। দর্শক শুনলেন এতক্ষণ আমার যে যিনি পেশেন্ট, উনি নিজেও যেটা কিছুক্ষণ আগে বলেছি, উনিও এই হসপিটাল সেক্টরে উনি দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, বেশ ভালো কিছু অভিজ্ঞতা ওনার অর্জন হয়েছে, এই জন্য উনিও দেখেছেন যে অসংখ্য মানুষ আছেন যারা শুধুমাত্র না জানার কারণে এই পাশ থেকে ওই পাশে, এই ডক্টর থেকে ওই ডক্টর, এই হসপিটাল টু ওই হসপিটাল ঘুরতে ঘুরতে একটা সময় তারা ক্লান্ত হয়ে পড়েন এবং অনেকেই দেখা যাচ্ছে একটা সময় তারা চিকিৎসা পর্যন্ত ছেড়ে দেন। তো তাদের জন্য বলছি, আগে একটু জানুন, বুঝুন যে অ্যাকচুয়ালি আমার রোগটা কি এবং আমার কি ধরনের চিকিৎসা দরকার এবং আমি কোথায় যাব। এই প্রশ্নগুলো যদি আপনি সঠিক উত্তর পেয়ে যান, চিকিৎসা করে সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। DPRS লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।